বুচার এই ভিলেনটার কথা আমরা এখন অহরহ শুনতেছি, বাট কারো কি জানা আছে এই ভিলেনটার পাস্ট বা এই ভিলেনটার অরিজিন কোথা থেকে আসছে? থর লাভ এন্ড থান্ডারে ভাইজান আসবেটাই বা কি কারণে? ভাই পুরো গডের মায়ের বাপ করে ফেলেছে শুধুমাত্র এই একটা ভিলেন। এখন কথা হচ্ছে কি কারণে বা এর পাস্টটা কি ছিল? সবাই জানে যে মার্ভেল ভাইজান যে কোনো ভিলেনের ভাই পিছনের মোটিভ খান রাখে, আর এই গড বুচারের পিছনের গল্পটা ঠিক তেমন। এই অরিজিন স্টোরিটা জানার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়? ওয়ান অ্যান্ড অনলি কমিক্সের দুনিয়া। আর এই কমিক্সে গেলে ভাই এর পাতাটা উল্টাইলে ভাই পুরো গড দ্য গড বুচারের সব কাণ্ড কারখানা আমাদের সামনে আসে। কমিক্স অনুযায়ী আজ থেকে 300 বছর আগে গড় নামে একটা প্রজাতি ছিল কোনো একটা গ্রহে, আর আমার ওয়ার্ডটা যে আসলে বসবাস করতো এই বসবাস করা ওয়ার্ডটা তাদের সাথে যায় না, কারণ তারা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড এক ফোঁটা পানির জন্যে একটু খাবারের জন্যে ভাই প্রত্যেকটা সময় তারা লড়াই করতে যায়, এবং কি তারা ভিক্ষা করে বুদ্ধি খায় সেই প্ল্যানেটে। এদের অবস্থা ছিল ভাই পুরো নর্দমার কীটের মতো, যে কেউ তাদেরকে দেখেই না বা সবাই তাদেরকে ইগনোর করে যায় এমন একটা অবস্থা, যার কারণে তাদের এতটাই দুর্দশা হয়েছিল যে তারা না খায়ে মরতে শুরু করে একে এদের সবাই। কারণ ভাইজান তারা ভিক্ষা করেও যেন খাবারটুকু জোগাড় করতে পারে না জীবনটা চালানোর জন্য, বা তাদের এই কষ্টটা জিনিস থেকে দূর করার জন্য তারা একটা মাত্র আশা থাকে, সেটা হচ্ছে সেই গড। তারা প্রতিনিয়ত সেই গডের কাছে প্রার্থনা করে, তাদের একটু হলেও কিছু একটা দিয়ে সাহায্য করে সেই গড, তারা প্রত্যেক নিয়ত প্রার্থনা করতে থাকে। কোনো না কোনো এক সময় আসে তাদেরকে বাঁচাবে, কোনো না কোনো এক সময় আসে তাদের এই পরিস্থিতি থেকে উত্তরায় নিয়ে যাবে। তাদের ধর্মগুরু প্রতিনিয়তই তাদেরকে একটা কথায় বুঝাইতে চাচ্ছিল যে ভাই দেখো এই সময়টা আজকে আছে কালকে নাই, কালকের জন্য সবাই প্রার্থনা করো সেই গডের কাছে যে গড তোমাকে দেখতেছে। সেই ধর্মগুরুর কথা শুনেই তারা প্রতিনিয়ত প্রার্থনা করতে থাকে, কিন্তু একে একে মরতে থাকে তাদের প্রজাতির সবাই শুধুমাত্র না খায়। তাদের সে আগামীর ভালো জীবনটা আগামীতেই থেকে যায়, তাদের সেই প্রার্থনায় থেকে যায় সেই গডের কাছে। আর আমাদের এই গড়ও ছিল তাদের মতো একদম স্বাভাবিক জীবনযাপন করতো, সেও শুধুমাত্র কিছু খাবারের জন্য ভিক্ষা করে বেড়াইতো। একে একে তার চোখের সামনে তার বাচ্চা, তার ওয়াইফ, তার পুরো ফ্যামিলি আস্তে আস্তে মরতে শুরু করে, আর এইসব দেখে দেখে সে বুঝতে থাকে যে সে যে প্রার্থনা করতেছে সে বুক ভরা একটা আশা নিয়ে আসে, আমি তো তাদের সাথে কিছু ভালো একটা হবে, সেটা আসলে হবেই না, কারণ গড নামে কেউ এক্সিস্টই করে না। যদি এক্সিস্টও করে তাহলে সেই গডের প্রতি তার ঘৃণা, তার তিক্ততা, তার অতিষ্ঠতা এক অন্য লেভেলের, যেন সে এত কষ্ট বা দুঃখ মনের মধ্যে না রাখে, চিন্তা করে যে না এই জীবনটারে রাইখা আর লাভ নাই, সে চলে যায় সুইসাইড করতে। ভাইজান ভাগ্যের কি পরিবার, সেই সময় সেই জায়গায় দুইটা গড মারামারি করতে করতে নিচে চলে আসে, আর সেই জিনিসটা দেখে গড পুরাই অবাক, কারণ তার মনের মধ্যে একটা জিনিস চলে আসছে যে গড বলে কিছু নাই, কিন্তু তার চোখের সামনে দুইটা গড মারামারি করতেছে, আর সেই গডটাকে দেখে তার একটা মাত্র চিন্তা মাথার মধ্যে আসছে তারা এক্সিস্ট করে, তারা এক্সিস্ট করার পরও আমাদের সেই প্রার্থনাটা তারা শুনে নাই, আর সেই ঘৃণা সেই তিক্ততা তার মনের মধ্যে এত জোর দেয় বা একটা রাগ তৈরি করে যেটার জন্য সে জাস্ট দেখতে থাকে তাদের সেই মারামারি। এক পর্যায়ে একটা গড যখন মাটিতে শুয়ে পড়ে, আর সেই সময়ে গডের কাছ থেকে যখন সেই গড হেল্প চায়, তখন সেই পাথর দিয়ে সে গড রে সে মাইরা ফেলে, আর সে একটা মাত্র চিন্তা মাথার মধ্যে ঢুকায় নেয় যে প্ল্যানেটে বা এই চারপাশে যত গড আছে তাদের প্রত্যেককে সে মাইরা ফেলবে, পরে তার নাম পরে গড দি গড বুচার। এর পরের গল্প কি? এর পরের গল্প ভাই পুরাই ব্রুটাল, কারণ একের পর এক গডকে সে পুরা মাখনের মতো মারে, কাটে আর ফেলে দেয়। আর এই গড দ্য গড বুচারকে আমরা দেখতে যাচ্ছি থর লাভ অ্যান্ড থান্ডারে। তো কে কে এক্সাইটেড আছে এই গড দ্য গড বুচারের সাথে আমাদের থরের ফাইটিংটা দেখার জন্য, অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে। আর কে কে জানে গডের ক্যারেক্টারটা কে প্লে করতেছে, অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ আবি 2.1 সাইনিং আউট।